নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যোগিনী দশা সম্পর্কে। দেখুন, যোগিনী দশা নাক্ষত্রিক একটি দশা, যদিও এই দশা বর্তমানে প্রায় অপ্রচলিত। জন্মকালীন গ্রহের আধিপত্য, স্থিতি, কারকতার উপর বিচার করে যোগিনী দশার ফল মেলানো সম্ভব হয়ে থাকে। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি পিঙ্গলা দশা সম্পর্কে, এখন আলোচনা করব মানুষের জীবনে ধ্যানা দশা ও অন্তর্দশা চলাকালীন অন্যান্য অন্তর্দশা সাপেক্ষে ধ্যানা দশা কি ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যখন কোনো মানুষের জীবনে জন্মকুষ্ঠি সাপেক্ষে ধ্যানার দশা চলছে এবং ধ্যানার অন্তর্দশা চলছে, সেই সময়কালে জমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং ধনধান্য লাভ হয়ে থাকে। ধ্যানার যদি দশা চলছে এবং ভ্রামরীর অন্তর্দশা চলছে, তাহলে ছোট ভ্রমণ হতে পারে, কষ্ট সূচিত হতে পারে, এই সময় কোনো বড় ক্ষতির আশঙ্কা থাকে, আপনার গৃহে আশঙ্কা থাকতে পারে, আপনার জীবনে বড় কোনো ক্ষতি হতে পারে এবং বাসস্থান পরিবর্তনের লাভ হতে পারে আপনার জীবনে, এবং একই সাথে আপনাদের জীবনে প্রচুর শত্রু বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকতে হয়। ধরুন আপনার ধ্যানার দশা চলছে এবং ভদ্রিকার অন্তর্দশা চলছে। ধ্যানার দশা এবং ভদ্রিকার অন্তর্দশায় জমি বাড়ি ক্রয়, গৃহ শান্তি এবং সরকারি চাকরির সম্ভাবনা তৈরি হতে দেখা যায়। ধ্যানার যদি দশা চলছে এবং উল্কার অন্তর্দশা চলছে, এমন সময়কালে হৃদরোগ, কোমরে ব্যথা এবং অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যায়। ধ্যানার যদি দশা চলছে এবং সিদ্ধার অন্তর্দশা চলছে, তাহলে গৃহে কোনো শুভ অনুষ্ঠান এবং আপনাদের জীবনে সুখ ভোগ মিলে থাকে। দেখুন, ধ্যানার দশা চলছে, হতেই পারে সংকটার অন্তর্দশা চলছে, তাহলে জেল এবং হাজতবাসের সম্ভাবনা ভীষণ থাকে এবং কার্য নষ্ট হতেও দেখা যায়, মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে। হতেই পারে ধ্যানার দশা চলছে, মঙ্গলার অন্তর্দশা চলছে, এমন অন্তর্দশা কি ফল দিয়ে থাকে আপনার জীবনে, মঙ্গল সূচক দত্ত এবং একই সাথে এই সময় ধনলাভ হতে দেখা যায় এবং সাংসারিক সুখ বৃদ্ধি পেতে দেখা যায়। হতেই পারে ধ্যানার দশা চলছে, পিঙ্গলার অন্তর্দশা চলছে, তাহলে জমি বাড়ি ক্রয়, নিজে আয় কিন্তু আপনাদের হতে দেখা যেতে পারে, অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনাও একই সাথে এই অন্তর্দশায় দেখা যাচ্ছে, উৎসাহ ভঙ্গ এবং শিরোরোগ হতেও কিন্তু এই অন্তর্দশায় আপনাদের জীবনে দেখা যেতে পারে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যোগিনী দশার ক্ষেত্রে ধ্যানা দশার অন্তর্দশাগুলি আপনাদের জীবনে ধ্যানা দশা চলাকালীন কি ফল দিতে পারে, কি পরিণাম হতে পারে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।